বন্দর এলাকা থেকে ভেজাল তেল ব্যবসায়ী আটক। এবং চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৪০ জনের করোনা শনাক্ত। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম বার্তে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ মুকিতুল কবির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকা থেকে এক ভেজাল তেল ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এ সময় প্রায় ২৭০০ লিটার ভেজাল সয়াবিন তেল এবং তেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার। তিনি জানান, মহানগরের বন্দর থানাধীন হালি শহর এলাকায় একটি টিনশেড ঘরের ভেতরে ভেজাল সয়াবিন তেলের কারবার চলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি আরও জানান, অনুমোদনহীনভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ভেজাল তেল বোতলজাত করত ওই ব্যবসায়ী। অস্বাস্থ্যকর পরিবেশে এসব তেল ব্যারেল থেকে মোটর পাম্পের মাধ্যমে বোতলজাত করে বাজারজাত করা হতো। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮.৬৫। একই সময়ে চট্টগ্রামে করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। জেলা সিভিল সার্জন ডাক্তার ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন ল্যাবে ৪৬২টি নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। শনাক্ত ব্যক্তিদের ৩৭ জনই নগরের বাসিন্দা, ৩ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৬৮৮৭। মোট মারা গেছে ১৩৬২ জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন, নারী সমাজ বর্তমানে ঘরে বসে নেই, অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে তাদের অবস্থান সুসংহত করেছে। গতকাল বিকেলে নগরীর একটি হোটেল ঈদ শপিং ফেস্টিভ্যাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নারীদের এ ধরনের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে বলেও জানান মেয়র। অনুষ্ঠানে প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন, কাউন্সিলর আব্দুল বারেক, পাঁচলাইশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের চকরিয়ায় চলন্ত বাসে রোহিঙ্গা তরুণীকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান দুই আসামি, বাসের চালক ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল চকরিয়ার ডুলাহাজরা ও ফাটাখলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার। তিনি জানান, গত ১১ ফেব্রুয়ারি কুতুপালং আশ্রয় শিবিরে যাওয়ার সময় রোহিঙ্গা এক তরুণীকে বাসে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় বাসের চালক, সুপারভাইজার ও হেল্পার। সে সময় তরুণীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। ওই দিন হেল্পারকে আটক করা গেলেও পালিয়ে যায় বাসের চালক ও সুপারভাইজার। ন্যাশ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান। গতকাল রাতে নগরীর একটি হোটেলে লিভার কেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত ন্যাশ বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ন্যাশ থেকে বাঁচতে হলে অস্বাস্থ্যকর খাবার পরিহার, স্থূলতা বা অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি জরুরি। অনুষ্ঠানে লিভার কেয়ার সোসাইটির সহসভাপতি প্রফেসর শাহাদাত হোসেন রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের হেড অফ রিসার্চ প্রফেসর ডাক্তার মোহাম্মদ রিদওয়ানুর রহমান, বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার প্রবীর কুমার দাস সহ আরও অনেকে। চট্টগ্রামে রোটারাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২-এর উদ্যোগে দুই দিনব্যাপী নবম রোটারাক্ট জেলা কনফারেন্স শেষ হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর চট্টশরী রোডস্থ চিটাগাং গ্রামার স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২-এর জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী। এ সময় ৩২৮২-এর বর্তমান ডিআরআর মোহাম্মদ আল আমিন সজীবের সভাপতিত্বে জেলা কনফারেন্সে আলোক ২০২২ অনুষ্ঠিত হয়। দর্শক, চট্টগ্রাম বার্তা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। চট্টগ্রাম বার্তায় স্বাগত আরও একবার।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ও বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে নগরীর খুলশিস্থ সেগুন বাগান তালিমুল কোরআন মাদ্রাসা। গতকাল বিকেলে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে ও জালালাবাদ বড় মাদ্রাসার নির্বাহী মাওলানা মুস্তাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী সহ অনেকে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এদিকে চট্টগ্রাম হালি শহরের 25 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাবেদের উদ্যোগেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের 16 শহর 2 নম্বর গেটস্থ একটি কনভেনশন হলে হাসনাইন হজ কাফেলার উদ্যোগে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুলের সভাপতিত্বে ও অধ্যাপক নঈম কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, ইসলামের 5টি মূল নীতির মধ্যে হজ অন্যতম। প্রত্যেক মুসলমানের কাছে পবিত্র হজ পরম আরাধ্য, তাই পাসপোর্ট গ্রহণ থেকে শুরু করে পবিত্র হজ আদায় পর্যন্ত সকল পদক্ষেপে হাজিদের ধৈর্যের পরিচয় দিতে হবে। টেকনাফে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে। সকালে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। এ সময় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহাম্মদ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে 1010টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়। এদিকে উপজেলায় মেয়েদের শিক্ষা, বাল্যবিবাহ ও দুর্যোগ পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা একলাব। নারী উদ্যোক্তাদের সংগঠন শির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর আগ্রাবাদে ইউসিবি কর্পোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শির প্রতিষ্ঠাতা সভাপতি প্রমীর সেন গুপ্তার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া, ইউসিবির এসএমএ প্রধান নির্বাহী মহসিনুর রহমান সহ অন্যরা। অনুষ্ঠানে প্রমীর সেন গুপ্তা জানান, বাংলাদেশের নারী এবং নারী উদ্যোক্তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে তাদের আর্থিক ভিতকে মজবুত করে বিশেষ অবস্থানে নিয়ে যাওয়া শির লক্ষ্য। পেকুয়া উপজেলা আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান রাব্বানি ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের যৌথ উদ্যোগে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন হামলার শিকার হাসান রাব্বানি, মাওলানা আব্দুল হক ও আব্দুল হামিদ সহ অনেকে। পরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বরাবর স্মারকলিপি দেন বক্তারা। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। বন্দর এলাকা থেকে ভেজাল তেল ব্যবসায়ী আটক। এবং চট্টগ্রামে গত 24 ঘন্টায় 40 জনের করোনা শনাক্ত। চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি মোহাম্মদ মুকিতুল কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:30 আমাদের পরবর্তী সংবাদ বিজয় বার্তা দেখার আমন্ত্রণ রইল। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি অনির্বাণ বাংলা।